স্বাধীনতা যার রক্তে মিশে আছে, রক্ত যিনি ছড়িয়ে পড়ে যান আকাশ যান বাতাস যান। 15 আগস্ট বাংলাদেশের ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু। অভূতপূর্ব এক জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হলেন বর্ষীয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশ জাতিসংঘ প্রাণ সহ যে কোনো আন্তর্জাতিক শীর্ষ মিশন অথবা সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের মানুষেরই প্রতিনিধিত্ব করেনি, প্রতিনিধিত্ব করেছেন শান্তি ও সৌহার্দ্যের পক্ষে বিশ্ব মানবতার। শান্তির এই অগ্রদূতকে সম্মান জানাতে 1973 সালে বঙ্গবন্ধুকে দেওয়া হল জুনিয়র কুড়ির শান্তি পদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠকে স্তব্ধ করতে
স্বাধীনতা বিরোধী একটি চক্র তিনি মরিয়া হয়ে উঠেছিল। তাদের এই চক্রান্তের অংশ হিসেবে 1975-এর 15-ই আগস্ট তার মধ্যে 32 নম্বর বাড়িতে ভোজ্য একদিন যার বজ্রকণ্ঠ হাকে একসঙ্গে ফুসে উঠেছিল গোটা দেশ, একদিন যার একটি মাত্র অঙ্গুলি হেরোলে গর্জে উঠেছিল আসমুদ্র হিমাচল, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন গাঙ্গেয় বদ্বীপ, এই ভূমিতে তাঁর মৃত্যু নেই, তিনি অবিনশ্বর, তিনি চিরঞ্জীবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সম্মানিত শ্রুতি, আমরা অত্যন্ত সম্মানিত আমাদের আজকের এই আলোচনা সভায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায়। আমরা অত্যন্ত সম্মানিত আমাদের মাঝে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী শ্রী সুজিত বোস। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের মূল আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ উপ হাই কমিশন কলকাতার মাননীয় উপ হাই কমিশনার মহোদয় জনাব তৌফিক হাসানকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের এই আলোচনা সভার অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। স্বাধীনতার রূপকার আলোচনা অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপ হাই কমিশনার জনাব করছি কি ধরনের স্বপ্ন দেখতেন, যেটা তফিক সাহেব বলে যে